প্রিয় ভৈরববাসী এবং প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা ভালো আছেন আশা করি। এই করোনার এই আতঙ্কের ভেতরে আমরা আমাদের আবেজানিক কর্মকাণ্ড প্রতিনিয়তই চালাচ্ছি। এরই ধারাবাহিকতা আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। গত কিছুদিন যাবৎ কিছু একটা আপনার ভেজাল মশলার একটি চক্র, যারা ভৈরবে ইতিপূর্বেও তারা এ ধরনের ভেজাল মশলার কার্যক্রম করে যাচ্ছিল, এবং আমরা পুনরায় আবার তথ্য পাই যে এই চক্রটি আবারও তারা এই ধরনের কার্যক্রমে লিপ্ত হয়েছে। এবং এরই ধারাবাহিকতায় আমরা চকবাজার এলাকা থেকে পরবর্তীতে আমরা এই রানীর বাজার এলাকায় যখন আসি, তখন এই ভেজাল মশলার যেই যারা উৎপাদনকারী তারা পালানোর চেষ্টা করে, এবং আমরা এখানে এসে তাদেরকে হাতে নাতে ধৃত করি এবং তাদেরকে ভেজাল মশলা তৈরি করা অবস্থায় তাদেরকে পাই। এমত অবস্থায় আমরা এখানকার যে মালিক আছে আলমগীরকে ধরতে সমর্থ হই, এবং তাদের কাছ থেকে আমরা মালিক এবং যে আলমগীরের কাছ থেকে নিয়ে যাচ্ছিল সে গ্রাহক তাকেও আমরা ধরতে সমর্থ হই। তারা যেভাবে প্রক্রিয়াটি করে ভেজাল মশলা, আপনার চালের গুঁড়া, তারপরে কাঠের গুঁড়া, রং, এ ধরনের জিনিসপত্র দিয়ে তারা মিশ্রণ তৈরি করে, কিছু হয়তোবা আপনার পচা মরিচের গুঁড়া সম্মিলিত করে এই মিশ্রণটা তারা তৈরি করে তারা ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব এবং অষ্টগ্রাম, সিলেট বিভিন্ন অঞ্চলে, দূরবর্তী অঞ্চলে তারা ট্রাক যোগে অথবা নৌকা যোগে বিভিন্নভাবে তারা এটা নিয়ে যায়। এভাবেই তারা দিনের পর দিন এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে আমরা প্রায় 1000 কেজির মতো সব কিছু মিলিয়ে আমরা জব্দ করেছি, এবং উপজেলা প্রশাসনের সহায়তায় আমরা এই কার্যক্রমকে আমরা প্রতিহত করেছি, এবং একই সাথে আমরা বলবো যে এটাকে আমরা সিলগালা করে দেব। এবং এই যারা এবং মালিক আলমগীর এবং যে গ্রাহক আছে তাদেরকে আমরা উপজেলা প্রশাসনের সহায়তায় আমরা এখানে জরিমানা করব, এবং এই ধরনের কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে।